আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ফার্স্ট টি শার্ট ডিজাইন প্রফেশনালি হচ্ছে না জয়, আর একটু ক্রিয়েটিভ ডিজাইন করতে হবে। ভাই কিছু শিখান টি শার্ট ডিজাইনে? আচ্ছা ঠিক আছে, টি শার্ট ডিজাইন শিখাবো আজকে। কালকে একটা কাজ পেয়েছি আপনার অনলাইনে, তা কাজটা ছিল এমন যে উনি তিনটা আর্ট দিছে, উনি নিজে করছে এবং নিজে করে উনি বলতেছে যে ওনার আর্টের স্বর্ণালী যে যুগ, সেই যুগের ডিজাইনের সাথে মিল রেখে ওনাকে ডিজাইন দিতে হবে। মানে কি মানে, উনি সাদা কালো ডিজাইন করছে, এটাকে কালারফুল করতে হবে, আর ড্রয়িংয়ে সেই স্বর্ণ যুগে যাইতে হবে যেটা হচ্ছে আপনার 1500 থেকে 1600 খ্রিস্টাব্দে। সেটা লিখে সার দিয়ে ওইখান থেকে খুঁজে বের করে দেন ওনাকে কিছু মানে কালারফুল কিছু করে দেখাতে হবে। মানে এক কথা, ওনার যেন ভালো লাগে কিন্তু সেই যুগের সাথে যেন মিল থাকে। অনেক অনেক মানে ফার্স্ট টাইম এরকম একটা কাজ পাইছিলাম, কাজটা অনেক ভাবাইছে তিনটা টি শার্টের জন্য। কে আপু ঘুরতে গেছে না? আচ্ছা, এগুলো তো সব পুরাতন ডিজাইন, সবগুলো তো আগে থেকে দেখা, নতুন কাজগুলো কোথায়? নতুন কাজ কেউ করেন নাই? ঠিক আছে, যারা এখানে জান নাই এবং লিঙ্ক নাই তারা দিয়ে দিবেন এখানে। এখন বলেন আপনাদের কি অবস্থা, কোনো প্রবলেম আছে কি, মানে কাজ করতেছেন কোনো প্রবলেম বা কোনো কিছুতে আটকায় যাচ্ছেন এমন কিছু আছে? আবির আপনার শরীর কেমন, সুস্থ আছে? ভাই হ্যাঁ বলেন ভাই। বলছিস থার্ড খেলে চারদিক দিয়ে যে টেক্সটটা দেওয়া হয় ওইটা একটু প্রবলেম আছে। সার্কেলের চারদিক থেকে যে টেক্সটটা দেওয়া হয়, হ্যাঁ মাত্র একটা ডিজাইন দিছি গ্রুপে পোস্ট করছি। আবার তো লকডাউন দিয়ে দিল, আবির হয়েছে কিন্তু চোখে লাগার মতো না। মানে একটু সাজেশন দিয়ে দেন ভাইয়া, এখন কিছু কপি করেন, সার্কেল লোগো লিখে সার্কেল লোগো। ভাই এটা তো লোগো না, এটা হচ্ছে আপনার ইয়ার জন্য, কনটেস্টের জন্য। কনটেস্টে কি এটা? এটা হচ্ছে ইভেন্ট চলতেছে পিএনজি ট্রিতে। পিএনজি ট্রিতে ইভেন্ট চলতেছে সেটা? জি জি জি। তাহলে সার্কেলটা ছোট করে দেন, লেটস বা টেক্সটটাকে আরেকটু বড় করে দেন। আচ্ছা আচ্ছা, সার্কেল লোগো দেখবেন, দেখে এই যে এইভাবে নিয়ে আসার চেষ্টা করবেন।
এখন লেখাগুলো কিন্তু কাভার করছে কিন্তু পুরোটাই না, পুরোটা কাভার করতে হবে এমন না, যেন স্পেস কিন্তু বেশি নাই। আপনার এখানে দেখেন অনেক স্পেস, উপরে নিচে মোটামুটি ভালো একটা স্পেস আছে। স্পেসটা খালি বাড়াই দিব, স্পেস কমাই দিব, কমাই দিব। আচ্ছা আচ্ছা আচ্ছা, নাইমের প্রবলেম, সার্কেলে লিখতে পারছেন না চারপাশে, জি ভাই সাপোজ আপনি পঞ্চভুজ নিয়েছেন, এখন পঞ্চভুজের তো আপনি এটার চারদিকে আবি সরি নাইন পারবেন? হ্যালো নাইন, শুনতেছেন আমাকে? জি ভাই। ওকে পারবেন ভাইয়া? ভাই লাস্টে কি বললেন কিছু বুঝতে পারিনি, আপনার মাইক্রোফোন অফ ছিল। আপনি যে কোনো কিছু নেন, ঠিক আছে, যে কোনো একটা শেপ নেন, জাস্ট আপনি টাইপ টুলস থেকে টাইপ অন এ পাথ টুলস নিয়ে এখানে ক্লিক করেন, জি ভাই, এই যে আপনি আচ্ছা ভাই পার করলেন, ঠিক আছে, জি ভাই, জি, ওকে, এই তো গেল। আর কি কারো কোনো প্রবলেম আছে? কারো কোনো প্রবলেম? আচ্ছা আপনাদের কি আমি পপেট ওরাপ টুলস এর কাজ দেখাইছি? পপেট ওরাপ ফটোশপে? না ভাই। হ্যাঁ সিরিয়াসলি দেখেনি ভাই? আমি দেখাইছেন। আমার একটা প্রবলেম ছিল। কি প্রবলেম বলেন? ও যে কিছু থাকে না যে গোল একদম বাল্বের মতো, ওটা কিভাবে করে 3D টুল দিয়ে? গোল বাল্বের মতো বাল্ব, হিয়ার আর দ্য লিস্টিংস ফর বসনিয়া পাবনা। বাগস ইজ এ 2014 মুভি ডাইরেক্টেড বাই ইয়ানজি। কোনটা মানে ওই যে আপনি এই টাইপে একটা করেছিলেন না আমাদের, যে একটা বৃত্ত নিয়ে ওটাকে 3D ইফেক্ট দিয়ে একটা গোল একটা ইন মতন। আচ্ছা আচ্ছা আচ্ছা, সাপোজ আপনি এটাই করবেন, এই যে অনেকটা এটাই পেলি তাই না? দেখেন এইটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এটা তো ইয়েতে আছে, এটা একটু বড় করি। আপনি জাস্ট পেন টুলস নিয়ে এটার অর্ধেক ক্রিয়েট করতে হবে আপনার। ফিল কালার অফ করে দিই তাহলে আমার কাজ করাটা সুবিধা হবে। ফিল কালার অফ, আফিফা আপু আছেন? চলে গেছে। জি ভাইয়া, আমি আজকে আপনার প্রোফাইলে কিন্তু আপনার আর্টগুলো দেখছি, আপনি তো অনেক ভালো ড্রয়িং করেন, আগে থেকে ড্রয়িং করেন নাকি? ভাই আগে থেকে বলতে শেখা হয়নি কখনো, কিন্তু ছোটবেলায় মাঝে মাঝে করতাম, তো প্রায় 1 বছর হয়ে গেছে আর আঁকি না। আপনার ড্রয়িং গুলো সত্যি অসাধারণ অসাধারণ। থ্যাংক ইউ ভাইয়া। আপনি ক্লাসগুলো যে কেন ফাঁকি দিলেন? ভাই ফাঁকি দেই না, আমি বরিশালে গেছিলাম তো আমি একটু ঝামেলায় পড়ছিলাম। ঝামেলা মিটছে? বলা যায়, এখনো পুরোপুরি হয়নি। ও আচ্ছা, এখানে পুরোটাই বানাই ফেলি, ঠিক আছে, পুরোটা
না পুরোটা পরে করি, এটুকু জাস্ট দেখেন, সমস্যা নেই আপু, রিকভারি করেন আর আমরা তো আছি। দেখেন এখানে আপনি যেটা করতে পারেন, যেমন আমার এখানে এটাকে একটু স্মুথ করা দরকার, এই যে স্মুথ করলাম এইটাকে জাস্ট এই যে পাতে ক্রিয়েট করছে, দেন আপনি এই পাতটাকে ইফেক্ট 3D এখান থেকে যে রিফল প্রিভিউ, এই যে এখন কালারটা হয়তো বা সেটাই আসেনি, কারণ কি আমি কালারটা কিন্তু ওইভাবে দেই নাই, কালারটা ওইভাবে দেই নাই, দেন আমার স্মুথি এখনো করি নাই। আমার মোর অপশনে গিয়ে আমি চাইলে এখান থেকে কি করতে পারি, ব্লেন স্টেপ 100 এটা বাড়াই দিই, ব্লেন স্টেপটা বাড়াই দিই, তাহলে স্মুথ হয়ে যাবে। এত না ভাইয়া, এটার কালারটা কি স্টক কালার আছে? জি জি স্টক কালার, জাস্ট ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এখন এটা স্টক কালার, এই যে কালারটা চেঞ্জ করে দিচ্ছি। কিন্তু এখানে কিন্তু আরেকটা ব্যাপার ছিল, আরেকটা ব্যাপার কি ছিল, কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাই, ওকে এটা আমার স্টক কালার এই দিচ্ছি, এটা তো ফিল কালার, স্টক কালার জাস্ট দিলাম, স্টক কালার সাপোজ আছে, ঠিক আছে এটা আমার স্টক কালার দেওয়াই আছে। এখন স্টক কালার দেওয়ার পরে আপনার কি করতে হবে, ইফেক্ট 3D ডিফল প্রিভিউ, এই যে আসছে, ওকে এটা দেওয়ার পরে আপনি কিভাবে রাখতে চান, লাইটিংটা কোথায়, এটা লাইটিংটা ছিল উপরে, এই যে এইদিকে লাইটিং আছে, এই যে লাইটিংটা নিয়ে যাচ্ছি উপরের দিকে, এই যে। আর আমার এটাতে যেটা হয়েছে, এখানে কিন্তু একটা মানে চেক চেকের মতো মানে একটা দাগের মতো ব্যাপার আছে, তো ওইটাকে আমাকে কমাই দিতে হবে, এই যে প্লেন স্টেপ, এই যে এখন কিন্তু স্মুথই চলে আসছে, তাই না? ওকে দিলাম, ওকে দিয়ে এখন আমার এখানে যে কার্ভগুলো আছে এখনো আমি এগুলো চেঞ্জ করতে পারবো। এই যে ভাইয়া, এই কাজটা স্মুথ টুল দিয়ে করা যায় না? স্মুথ টুলস দিয়ে করবেন? হ্যাঁ করা যাবে। আর ভাইয়া, কালারটা কি স্ট্রোক কালার থেকে আসছে? হ্যাঁ পুরোটা স্ট্রোক কালার থেকে আসছে, পুরোটা আপনার স্ট্রোক কালার থেকে আসছে, এই যে এটা। মানে এরকম রাউন্ড কিছু করতে গেলে ওটার হাফ নিতে হবে? হ্যাঁ যে কোনোটাই, যে কোনোটাই আপনাকে হাফ নিতে হবে, এই যে আপনি এইভাবেও চেঞ্জ নিয়ে আসতে পারবেন, এই যে দেখেন লাইট এন্ড লাইট সেটাও নিতে পারবেন, আবার আপনি চাইলে এটাকে একেবারে স্মুথলি বের করে আসতে পারবেন, এই যে একেবারে স্মুথলি এটাও করা পসিবল। এই যে এভাবেও এটা করা পসিবল, ঠিক আছে বুঝতে পারছেন? এভাবে তো পেপসি কোকা কোলা যে কোনো কিছু আপনি কাভার করতে পারবেন। এটা কিন্তু ফিনিশিংটা ইলাস্ট্রেটরে করা না, এটা আপনার ইলাস্ট্রেটরের কাজ, এটা না ইলাস্ট্রেটরে এরকম ভাবে আসবে না, এরকম বেটার ফিনিশিং আসে না, এটা আপনার সিনেমা 4D করা, সিনেমা 4D অথবা মায়াতে এগুলো করলে এই এই ফিনিশিংটা আসে, বুঝতে পারছেন আবির? জি ভাই বুঝতে পারছি। ওকে আর কার কোনো প্রবলেম আছে? কালার তো মনে হয় ব্যাক, জি বলেন, এটার কালার তো মনে হয় ভাই ব্যাকগ্রাউন্ডের কালারের থেকে আসছে। এটা এটা জি ভাই, না এই কালার পরে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিছে, যেগুলো সবচেয়ে কমন, যেগুলো সবচেয়ে বেশি ইউজ করা হয় আর কি, সেটাই আর কি। আচ্ছা বলেন আর কি কারো কোনো প্রবলেম আছে? আচ্ছা এখানে এখন পর্যন্ত ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট
অ্যাপ্রুভ হয় নাই বা এখন পর্যন্ত একটাও কনটেস্ট করেন নাই, এমন কেউ আছেন? তার মানে মোটামুটি সবাই কনটেস্ট করতেছেন। দেখেন আপওয়ার্কে নিয়ে যাব খুব দ্রুত, তো আপওয়ার্কে যাওয়ার জন্য নিজেদেরকে ভালোভাবে প্রস্তুত করেন। আপওয়ার্ক তো নর্মাল মার্কেট না, যেটা আপনি ফাইবারের মতো ভাগ্যে একটা দুটা কাজ পেয়ে যাবেন এমন না, ফ্রিল্যান্সারের মতো ইচ্ছা মতো বিট করতে পারবেন, ইচ্ছা মতো ডিজাইন সাবমিট করতে পারবেন, এরকম সুযোগ নাই। আপওয়ার্ক, ডিজাইন হিল, 99 ডিজাইন, তো এগুলোতে এমন সুযোগ পাবেন না। তো নিজেদেরকে ভালোভাবে প্রস্তুত করতে হবে, ঠিক আছে? নিজেদেরকে নিজের দ্বারাই নিজেকে চরমভাবে আঘাত করতে হবে। আসলে কেউ 17 ঘন্টা 18 ঘন্টা পিসির সামনে বসে থাকে, আর কেউ 2 ঘন্টা 1 ঘন্টা ভালো যতটুকু লাগে ঠিক ততটুকু সময় বসে থাকে, এরকম হলে হবে না। আর যদি কোনো কিছু করতেছেন, করতে করতে ভালো লাগছে না, ধ্যাত উঠে যায়, তাহলে কোনোদিনও কোনো কিছু শিখতে পারবেন না। ঠিক যখন ভালো লাগবে না তখনই যদি জোর করে বসে থাকতে পারেন, প্রবলেমটা যদি সলভ করা শিখেন, তখন আপনি যেটা ধরবেন সেটাতেই সাকসেস করতে পারবেন। আর যদি ওই যে বিরক্তি চলে আসে, ধ্যাত এই ওই, এরকম হলে সফলতা পাওয়াটা খুব কঠিন যে কোনো কিছুতেই, শুধু এমন না যে গ্রাফিক ডিজাইন, যে কোনো কিছুতেই। পরে পড়তে বসছেন, যে 3 ঘন্টা পড়তে বসছেন বিরক্ত লাগতেছে, ওই 3 ঘন্টার পরে 1 ঘন্টা পড়াটাই কিন্তু মেন। প্রথম 3 ঘন্টা তো মানুষ সময় না কাটলে এমনি পড়তে বসে, কিন্তু ওই 3 ঘন্টার পরে যখন জোর করে বসে থাকতে পারবেন আর 2-1 ঘন্টা, ওইটা হচ্ছে মেইন। নাহলে কি হবে, দেখবেন যে আপনি এখন এনজয় করতেছেন, যখন আপনার এনজয় করার বয়সটা হবে তখন আপনার এই কাজগুলো শিখতে হচ্ছে, তখন ঘুরতে পারবেন না। আপনি এখন যাদের সাথে আছেন তাদের মধ্যে দেখবেন যে 5 জন টেবিলে সারাদিন বসে থাকে, আর আপনি কি করতেছেন? হ্যাঁ, অসুস্থ শরীরেও বসে রইছি, কাজ করতেছি, গুড, ভেরি গুড, ট্রাই করতেছি কিছু একটা বের করার, বসে থাকা কষ্ট হচ্ছে, তাও কিছু একটা বের করার ট্রাই করতেছি। না, বের করতে হবে আবির, আমি কিন্তু প্রথমে বলছি যে আপনাদের এখন পারফেক্ট খোঁজার দরকার নাই, প্রথমে বলছি আপনারা জাস্ট ক্রিয়েট করতে থাকেন, কিছু একটা ক্রিয়েট করেন, কিছু একটা ক্রিয়েট করেন। আচ্ছা, আপনাদের একটা আজকে একটা ছোট্ট একটা এক্সাম নেই, এক্সামটা এমন, টি শার্টের উপরে আপনারা সবাই মোটামুটি ইন্টারেস্ট হচ্ছেন, হ্যাঁ এটা খুব ভালো। এখন ইমেজ স্ট্রেস তো সবাই পারেন, তাই না? তো আমি বলবো যে ইমেজ স্ট্রেস করেই লতা পাতা বলেন, তারপরে গাছের শাখা প্রশাখা পাতা পাখি এইগুলো থেকে কিছু একটা ক্রিয়েট করেন এবং আমাকে মেক আপ করে দেখাবেন। টি-শার্টের উপর, টি-শার্ট কঠিন হয়ে গেল? আচ্ছা ঠিক আছে, কঠিন যদি হয় হাতে একে দেখাতে পারবেন ডিজাইন, হাতে একে ভাই মানে না করে চলে গেছে, না করে চলে গেছে, এটা তো খুব মানে ইনসাফই করে নাই আপনার সাথে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আজকে ইনসাফ করতে হবে, যেভাবে হোক টি-শার্টের কিছু বলবো। তো একটু খাতা কলম নেন যেন আপনারা মনেও রাখতে পারেন, কিছু পয়েন্ট লিখে দিই, টি-শার্টের কয়েকটা পয়েন্ট আছে, আমি পয়েন্টগুলো নিয়ে আলোচনা করবো আগে। এই পয়েন্টগুলো হলে মোটামুটি আপনাদের আর প্রবলেম হবে না। খাতা কলম নিছেন সবাই? জি ভাই। ওকে, টি-শার্ট নিয়ে একটু বলি। টি-শার্ট হচ্ছে কখন লাগে সাধারণত, কেউ বলতে পারবেন? টি-শার্ট ডিজাইনটা বেশিরভাগ লাগে কখন? আপনি তো কিনেই টি-শার্ট পরেন, কিন্তু টি-শার্ট ডিজাইনটা আসলে কাদের জন্য, কেন? ভাই বিভিন্ন ইভেন্টে এক এক ধরনের টি-শার্টের উপর কিছু থাকবে এই জন্য। হ্যাঁ, গুড পয়েন্ট। দেন আর কি কি পয়েন্ট হতে পারে? কাস্টমাইজ করা লাগলে একটা জিনিস খেয়াল রাখতে হবে, অকেশন কখনো আসে,
ঠিক আছে, বিভিন্ন রকম প্রোগ্রাম কখন হচ্ছে বাইরের কান্ট্রিতে, এক একটা কান্ট্রিতে, সাপোজ কানাডাতে একটা প্রোগ্রাম হচ্ছে আজকে, কালকে হয়তো বা ইউএসএ একটা প্রোগ্রাম, দেন আপনার, আচ্ছা তো যেটা বলছিলাম যে বিভিন্ন অকেশন হতে পারে, যেটা বললাম যে এক এক কান্ট্রিতে এক এক রকম প্রোগ্রাম হতে পারে, ইভেন্ট হতে পারে, তা আপনাকে ওগুলো খেয়াল রাখতে হবে। কবে আপনার আমেরিকাতে কোন প্রোগ্রাম হচ্ছে, জার্মানে কোনটা হচ্ছে, ডেনমার্কে কোনটা হচ্ছে, তো এইগুলো যদি আপনি খোঁজ রাখতে পারেন, দেন আপনি যদি সেরকম ভাবে প্রমোট করেন, মার্কেটিং করেন, টুইটারে তো মার্কেটিং মোটামুটি সবাই পারেন, ওইগুলো ধরে যখন টুইট করবেন, ওইগুলো ধরে যখন মার্কেটিং করবেন, তখন দেখবেন যে মোটামুটি কাজ পাওয়ার ভালো চান্স থাকে এগুলো থেকে, ঠিক আছে। আর এরপরে আপনি যে ডিজাইনটা করবেন, টি শার্ট ডিজাইন, কি কি পয়েন্ট সবাই খাতায় লিখে রাখলে বেটার হয়, টি শার্ট সাইজ, ফার্স্টে আসে সাইজ, আপনি কোন সাইজের টি শার্ট ডিজাইন করতেছেন, সবাই কি আমার কথা স্পষ্ট শুনতে পান? জি ভাইয়া। ওকে, আপনি, সরি 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 সরি, আপনি কোন টাইপের টি শার্ট ডিজাইন করতেছেন? এখন হতে পারে স্মল, হতে পারে মিডিয়াম, হতে পারে লার্জ, হতে পারে এক্সেল, হতে পারে 2XL, হতে পারে, তো এইটা কিন্তু আপনাকে ফার্স্টে ডিসাইড করতে হবে যে আপনি আসলে কোন সাইজের টি শার্ট ডিজাইন করতেছেন। ক্লিয়ার সবাই? বুঝতে পারছেন কি? জি ভাইয়া। জি ভাই বুঝছি। আচ্ছা, আমি আর একটু বলি, টি শার্টে কেন সাইজটা কেন ইম্পর্টেন্ট এটা একটু দেখি, এটা একটু জুম করে দেখি, দেখেন এখন এখানে তো প্রায় সবগুলোকে মনে হচ্ছে ছোট বড় করেছে এরকম মনে হচ্ছে। আপনি যখন টি শার্টে ডিজাইন করতেছেন, সেম ডিজাইন ইনার এখানে, সাপোজ এইটুকু যদি একটা ডিজাইন হয়, ওই ডিজাইনটা কিন্তু এখানে চলে আসলে এই এতটুকু হবে, আবার সেম ডিজাইনটা যখন এখানে চলে আসবে তখন কিন্তু ঠিক আছে এতটুকু হয়ে যাচ্ছে, এই যে ধীরে ধীরে ছোট হচ্ছে, কিন্তু এই যে ইনার এখানে এসে কিন্তু এতটুকু হবে। যদি এটা সত্যি স্মল সাইজ হয়, এখান থেকে যখন 2XL আসবে তখন কিন্তু সেম ডিজাইনটা কিন্তু আরো বেশি ছোট হয়ে যাবে। কনসেপ্টটা কি ক্লিয়ার? জি ভাই। ওকে, তাহলে আপনি, জি ভাইয়া বুঝতে পারছি, আপনি যখনই টি শার্ট ডিজাইন করবেন অবশ্যই আপনার যদি সাইজ মানে মুভ করে তখন আপনাকে কি এইটা নিয়ে ভাবতে হবে, এটা আপনাকে বুঝতে হবে যে আসলে আমি আসলে কাদের জন্য ডিজাইন করতেছি এবং আমার এটা কতটুকু বসবে। এটা গেল ফার্স্ট ইয়ার টি শার্টের সাইজ, দেন আসবে টি শার্টের প্লেসমেন্ট, টি শার্ট প্লেসমেন্ট, PLACEMENT, প্লেসমেন্ট, এই যে প্লেসমেন্ট। এখন প্লেসমেন্টটা কি, প্লেসমেন্ট হচ্ছে আপনি যে ডিজাইনটা করবেন আপনাকে অবশ্যই আপনাকে আপনি আমি কিন্তু অনেক আগেও রিপিট করছি যে আপনার ক্লায়েন্ট কিন্তু জানে না, ক্লায়েন্ট কিন্তু এই বিষয়ে এডুকেটেড না, আপনি তাকে এডুকেট করে নেবেন, এটা হচ্ছে আপনার কাজ। তাহলে উনি জানে না, ওনার থেকে আপনি বুঝে নেবেন এবং ওনাকে আপনি বুঝাবেন যে আসলে এই ডিজাইনটা কোথায় হবে। প্লেসমেন্ট হচ্ছে যে আপনি ডিজাইনটা আসলে কোথায় করতে যাচ্ছেন, এটা হতে পারে এই যে সামনে বুকের, বুকের উপর হতে পারে, দেন এটা বড় হতে পারে, ছোট হতে পারে, আরও ছোট হতে পারে, ছোট হয়ে আপনার বাম দিকে চলে আসতে পারে, মাঝখানে হতে পারে, মাঝখানে ছোট হতে পারে, দেন আরও ছোট হতে পারে, আপনার বাম দিকে আপনি প্লেস করতে পারেন, আবার পিঠের দিকে করতে পারেন, এটা এটা হচ্ছে মূলত প্লেসমেন্ট। আপনি যদি টি শার্ট প্লেসমেন্ট এই যে এইভাবে যদি তাকে বোঝান, এভাবে যদি আপনি যদি বলেন যে বোটাম আপ, আপনার রাইট সাইড, লেফট সাইড, লেফট সাইড, তারপরে আপনার লোগো লেফট, তারপরে আপনার মানে আর কি বিভিন্ন সেন্টার চেজ, আপনি যেভাবেই হোক তাকে যদি বোঝান, এটুকু কি যথেষ্ট না বোঝানোর জন্য এই একটা চিত্র? জি ভাই। ওকে, তাহলে আমাদের দুইটা ব্যাপার গেল, প্লেসমেন্ট। এখন প্লেসমেন্টের উপর আরেকটা জিনিস ডিপেন্ড করে, যেমন ধরেন কিছুক্ষণ আগে যে একটা ছবি ডাউনলোড করছি না, এখানে একটা জিনিস দেখাই, সাপোজ প্লেসমেন্টের মধ্যে একটা জিনিস পড়ে, এখানে আমার একটা টি শার্ট, এখন টি শার্টে আপনি একটা লোগো, লোগো যদি এইখানে দেন, এই একটা লোগো দিলাম আর একটা লোগো আমি দিলাম এই যে এইখানে, দুটোর মধ্যে কোনটা বেশি ভালো লাগবে আপনার কাছে?
আর কেউ? প্রথমটা যদি পাশে ছোট করে হয় তাহলে প্রথমটা ভালো লাগবে। একটা পাশে ছোট করে দিলাম যে ভাই এটা, কিন্তু আমার ডিজাইনটা হচ্ছে বড়, ডিজাইনটা বড় হয় আমি এইখানে দিব অথবা আমি এইখানে দিব। এখন বলেন এই দুটার মধ্যে বলেন ভাই প্রথমটা। 100% প্রথমটা, হ্যাঁ 100% প্রথমটা, এইটা হচ্ছে গুড। এইটা হচ্ছে প্লেসমেন্টের সবচেয়ে বড় ইম্পর্টেন্ট ব্যাপার, ঠিক আছে? প্লেসমেন্ট আপনার ক্লায়েন্টকে দিবেন, মানে বিশ্বাস করেন কিছু সময় এমন ক্লায়েন্ট পাবেন ক্লায়েন্টের রুচি যা আসে ওই কাজ আপনি কোনোদিন আপনার পোর্টফোলিওতে দিতে পারবেন না। এরকম অনেক কাজ পাবেন জীবনে যে কাজগুলো আপনার পোর্টফোলিওতে দিতে বাধবে। তো প্লেসমেন্টে এরকম ক্লায়েন্ট আপনাকে যেটা বলবে সেটা তো অবশ্যই আপনি প্রায়োরিটি দিবেন, কিন্তু আপনাকে বুঝতে হবে কিন্তু কোথায় কেমন হচ্ছে। অবশ্যই আপনাকে কি এগুলো মেইনটেইন করতে হবে যে আপনি কাদের জন্য করছেন, কোন বয়সের জন্য করতেছেন। অবশ্যই আমার এই বয়সের জন্য ডিজাইনটা এখানে দিলে বেস্ট হবে। আমি যদি পেটের উপর দেই এটা কোনো ডিজাইন হলো না, এটা কখনোই ডিজাইন না, এ হবে ডিজাইনটা অবশ্যই বুকের উপরে, ঠিক আছে? তো এটা একটা প্লেসমেন্টের একটা বড় একটা পার্ট, ঠিক আছে? সবাই কি বুঝতে পারছি? জি ভাই। জি ভাইয়া। দেন আমার দুইটা পার্ট বলছি না? জি। ওকে, তিন নম্বর হচ্ছে আমার টাইপোগ্রাফি। টাইপোগ্রাফি এন্ড ফন্টস, টেক্সের টাইপোগ্রাফি এন্ড ফন্টস অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট বলতে পারেন। যে পুরো ডিজাইনটা ডিপেন্ড করে আপনার টেক্সের টাইপোগ্রাফি বা ফন্টের উপরে। এখন টেক্সের টাইপোগ্রাফি যদি আপনার 1-2 লাইন হয় তাহলে তো নো প্রবলেম, কিন্তু এখানে বেশিরভাগই মানে সবাই চায় যে একটু স্টাইলিশ যেন হয়। ডিপেন্ড করে তা তবু আপনি আসলে কিসের জন্য ডিজাইন করতেছেন। এখন সব ডিজাইনে তো আবার স্টাইলটা মানায় না সব টাইপের ডিজাইনের জন্য, তাই না? কিছু টাইপ আছে না যেখানে আপনার ফর্মাল হলে বেটার, তখন আমরা ফর্মাল ইউজ করবো। কিন্তু এর বাইরে বেশিরভাগই আমরা স্টাইলিস্টটা যখন খুঁজবো তখন আপনি কিছু টাইপোগ্রাফি করতে পারেন। আর টাইপোগ্রাফি এটা দেখে হয়তো বা অনেকে ভাবতেছেন যে এটা আমি কীভাবে করব, এটা আসলে কিভাবে করা সম্ভব। প্রথমত আপনি কিছু স্টাইলিস্ট ফন্ট পাবেন, যেমন এই যে এই টাইপের ফন্টগুলো পেয়ে যাবেন। আর এই ফন্টের বাইরে যখন আপনি আসতে চাইবেন, এই যে এইগুলোতে যখন আসতে চাইবেন, তখন আপনাকে সবচেয়ে বেটার হয় আপনি যদি হাতে আঁকান, হাতে এঁকে ছবি তুলে যদি ভেক্টর আর্ট করেন ওইটা হচ্ছে বেস্ট ওয়ে, ঠিক আছে? ক্লিয়ার কি সবাই? জি ভাই। এই যে দেখেন এই টাইপের যে ফন্ট, এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, যে টি শার্ট ডিজাইনে ওইটাই ভালো যেটাতে আপনার একের অধিক ফন্ট ইউজ করা হয়, তখন ওই জিনিসটা না অটোমেটিক ফুটে ওঠে। আপনি যদি বিভিন্ন ভ্যারাইটিস টাইপের ফন্ট ইউজ করেন, স্টাইলিস্ট ফন্ট ইউজ করেন, আপনি ওইগুলোর সাথে যদি আরও কিছু ভেক্টর শেপ ক্রিয়েট করে দেন, এগুলো আপনার ডিজাইনকে খুবই আকর্ষিত এবং অনেক স্ট্যান্ডার্ড কোয়ালিটিফুল করে তুলতে সাহায্য করবে, ঠিক আছে? তাহলে এই গেল একটা ফন্ট পার্ট। এরপরে হচ্ছে আপনার এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট, সেটা কি? টি-শার্ট প্রপারলি অ্যারেঞ্জমেন্ট, এই যে সবচেয়ে বেস্ট উদাহরণ এইটা। আপনি ডিজাইন করতেছেন, সেটা হতে পারে একটা শেপ, হতে পারে কি বলে শেপ, হতে পারে টেক্স, হতে পারে বা যে কোনো কিছুই হতে পারে। তো অ্যারেঞ্জমেন্টের জন্য এইটা হচ্ছে সবচেয়ে বেস্ট একটা উদাহরণ, এই যে। এটা কি যথেষ্ট না বোঝার জন্য আমি আমার ডিজাইনটা কোথায় কিভাবে অ্যারেঞ্জ করতেছি? আপনি কি সাইড দিয়ে করতেছেন নাকি মাঝখান দিয়ে করতেছেন? এই দুটার মধ্যে কোনটা বেশি ভালো লাগছে আপনাদের কাছে? ভাই মাঝখান দিয়ে এটা করা কাজ করে যে হাসতেছে, তাই না? কারণ এটা কিন্তু সবচেয়ে বড় একটা কি বলে সিম্বল হতে পারে যে কোনটা ভালো কোনটা খারাপ আগেই বোঝা যাচ্ছে, তাই না?
আবার ওই যে আপনার কিছুক্ষণ আগে যেটা বললাম যে আপনি কোন জায়গাতে বসাচ্ছেন, দেখেন এই যে বুকের উপর আছে একটা, পেটের উপরে আছে, দেখছেন এটাই কিন্তু সুন্দর লাগছে, তাই না? আবার এই যে এই জিনিসটা নিয়ে কিছুক্ষণ আগে কিন্তু বলা হয়েছে যে আপনার যদি স্মল টি শার্ট হয় আবার লং টি শার্ট হয়, এখন সেম সাইজ যদি করেন, প্রতিটা ডিজাইনে যদি সেম ডিজাইন করেন, তাহলে কিন্তু আপনার এই যে স্মল এবং লার্জে কিন্তু এই যে এরকম পার্থক্য হবে, একটাতে সুন্দর হবে একটাতে কি বড় হয়ে যাবে, এই ব্যাপারটার কথা কিন্তু ফার্স্টে বলছে, তাই না? এই ব্যাপারগুলো কিন্তু আরো ধীরে ধীরে কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে। দেখেন আপনি কার জন্য ডিজাইন করছেন এটাও আপনাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? এই ব্যাপারগুলো খেয়াল রাখলে অটোমেটিক কি আপনার ডিজাইনগুলো কোয়ালিটিফুল হয়ে যাবে। এই যে দেখেন সুন্দর ডিজাইন, দেখেন উভয় দিকেই বেশ সুন্দর মানানসই ডিজাইন। বুঝতে পেরেছি কি সবাই? জি ভাই। ওকে, এর পরে আসে কালারস, টি শার্ট কালার। টি শার্ট কালারস, আসলে টি শার্ট কালারস নিয়ে প্রথমে বলতে গেলে আপনি আসলে কি টাইপের ডিজাইন করবেন, ডিজাইন করবেন কি টাইপের, আপনার উপরে শেপগুলো হবে কি টাইপের, তো আপনার সেগুলোকে মাথায় রেখে জাস্ট ডিজাইন করতে হবে। আসলে এটা নিয়ে আসলে বলার মতো তেমন কিছু নাই, আপনারা তো টি শার্টের কালার চেঞ্জ করতে পারেন ফটোশপে দেখছেন। এর পাশাপাশি যেটা আছে, যেগুলো আছে সেটা হচ্ছে আপনি অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবেন যে যদি ডার্ক টাইপের ডিজাইন করেন তাহলে ব্যাকগ্রাউন্ডটা লাইট রাখেন, আর লাইট কালারের ডিজাইন হলে ব্যাকগ্রাউন্ডটা ডিপ রাখেন, দ্যাটস ইট। এর বেশি আসলে এখানে বলার মতো তেমন কিছু নাই। সবাই কি বুঝতে পারছি? জি ভাই। আচ্ছা ভাই, এরপরে টি শার্টের সাইজ পয়েন্টগুলো বাদ, এবার আপনি কি কি সাইজের ডিজাইন করবেন সেইটা নিয়ে আমরা কথা বলি, কেমন? টি শার্ট ডিজাইনের সাইজ আপনি যখন ডিজাইন করবেন, সাপোজ আচ্ছা এইখানে এগুলো এইগুলো এগুলো তো টি শার্টের পুরোপুরি দেওয়া আছে। আশিক ভাই একটা কোশ্চেন বলেন, মানে সাপোজ মনে করেন হোয়াইট টি শার্ট পরা কোনো মডেল এরকম একটা ইমেজ আছে, তো ওই হোয়াইট টি শার্টটার উপর যদি কোনো প্যাটার্ন মানে রিয়েলিস্টিক ভাবে শেপটা ফটোশপে বসাইতে যায় ওইটা কিভাবে করবো যদি একটু বলতেন। যদি কোনো প্যাটার্ন রিয়েলিস্টিক ভাবে বসাইতে চান? হ্যাঁ, দেখি তো কিভাবে সম্ভব। পিকজিন পারফেক্ট এর একটা টিউটোরিয়াল দেখছিলাম তো, বাট ওটা বুঝতে পারি নাই, আমি লিংকটা দিব কি ভাই ভিডিওটা দেন দেখি। এইটা তো ভাই ক্লোজ রেঞ্জ থেকে একটা ইমেজ আর কি, কিন্তু মনে করেন যেগুলো মনে করেন মডেল যেগুলো দূরে দাঁড়ায় আছে ম্যাক্সিমাম, ওই রকম ইমেজ আছে এখানে। কি বসাবেন, প্যাটার্ন? হ্যাঁ একটা প্যাটার্ন, প্যাটার্ন লিংক দিছি ভাই। লিংক দিয়েছেন? And press Control Shift I. Okay, now it's on the opposite side. I can take the brush just. তো ওর মতো যে মানে শ্যাডো ট্যাডো দিয়ে একাকার, শ্যাডো ট্যাডো দিয়ে একাকার, একদম ফুল রিয়েলিস্টিক। কেমন রিয়েলিস্টিক হয় না বলেন? না এইটা তো ইমেজটাই যে অমন ভাই, ওই জন্য আর কি মানে পিছনে সাদা ব্যাকগ্রাউন্ড
দেন যে শুধুমাত্র গলা থেকে কোমর অবধি, এই জন্য ওই যে ছবিটা ওটা তো অনেক দূর থেকে না, ওখানে আবার পারিপার্শ্বিক অনেক দিক দিয়ে আর কি শ্যাডো ট্যাডো দেয় ওই আর কি বিপরীত না। হ্যাঁ ভাই দেখতে হবে ভিডিওটা আরো ভালোভাবে দেখতে হবে বুঝছেন, দেখে দেনই করতে হবে, এগুলো নিয়ে বসে থাকলে করা যাবে। আচ্ছা ভাই থাক থাক, আমি দেখে দেখে পার্ট বাই পার্ট করলে আর কি মাথায় ধরে যাবে, করা যাবে করা যাবে, একটু সময় নিয়ে দেখলে। এর আমি ভিডিও দেখছি, ভিডিও গুলো সুন্দর হয় এবং ভালো ফিচার নিয়ে আসে, কিন্তু ওই যে দৌড়ায় থাকে, শুধু দৌড়ায় আমি দেখছি, আমি অনেক ভিডিও দেখছি, কি দেখাচ্ছিলাম? দেখবো পরে দেখবো, এখন না থাক। আচ্ছা টি শার্ট সাইজ আপনারা তো বিভিন্ন টাইপের সাইজ একেতে গুগলে পেয়ে যাবেন, গুগলে বিভিন্ন টাইপের সাইজ পেয়ে যাবেন। এর পাশাপাশি একটা জিনিস শর্টকাটে মনে রাখতে পারেন, সেটা হচ্ছে আপনার টি শার্টের জন্য ফাইল নিউ, যেখান থেকে আপনি প্রিন্ট লেটার, আপনি লেটার সাইজে আপনার একটা ডিজাইন করতে পারেন, আপনি লেটার পোর্ট্রেট করতে পারেন, আবার ল্যান্ডস্কেপও করতে পারেন, এই দুইটাতেও আপনার পক্ষে ডিজাইন করা সম্ভব। ঠিক আছে, এই দুইটাতেও ডিজাইন যদি আপনি করেন তেমন সমস্যা হবে না। আর যদি এই দুইটা থেকে আর একটু যদি ডিফারেন্টে আসতে চান তাহলে আর একটা মাপ নিতে পারেন, সেটা হচ্ছে আপনার ওয়াইড হবে 4.25 আর হাইট হবে 5। এটাকেই আবার পোর্ট্রেট করতে পারেন, ল্যান্ডস্কেপেও নিয়ে আসতে পারেন। ঠিক আছে, আর টি শার্ট ডিজাইনের সাথে সাথে কিন্তু আপনাকে আরও দু একটা জিনিস প্রেজেন্ট করার প্রয়োজন হতে পারে, যেমন আপনার ট্রাউজার হতে পারে, ক্যাপ হতে পারে, তারপরে আপনার এই বিভিন্ন স্যুট হতে পারে, এই যে শীতের সময় যে টাক স্যুটগুলো বলে না, সোয়েটার বলেন, এইগুলোও আপনার আসতে পারে। আবার টি শার্টের জন্য আর একটা ডিজাইন হতে পারে 11x11, এই একটা ডিজাইনও হতে পারে। তো সবচেয়ে বেটার হয় আপনি যদি কোনো সাইট থেকে দেখে নেন যে আপনি এটার জন্য ডিজাইন মানে কোথা থেকে নিয়ে আসবেন, তাহলে মানে ওইটাই বেটার, আপনি রেফারেন্স সহকারে কাজ করতে পারবেন, রেফারেন্স সহকারে কাজ বুঝেও দিতে পারবেন। ঠিক আছে, এতটুকুই। ঠিক আছে জয়, আর ডিজাইনের ক্ষেত্রে অবশ্যই আপনাকে কি ফন্টের ব্যাপারে খেয়াল রাখতে হবে, আপনি কোন টাইপের ফন্ট নিয়ে কাজ করতেছেন সেটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট, কী কী ফন্ট ইউজ করতেছেন এটাই। সবাই কি বুঝতে পারছেন? জি ভাইয়া। ওকে, ইমেজ টেস্ট করে কাজ করবেন। এখন কি কাজ ডিজাইন ভাইয়া বলেন না, এই ভাই বলতেছি যে ফাইবারে যে গিগগুলো আমরা খুলে রাখছি ওই গিগগুলো কি ডিলিট করে যদি আবার নতুন করে দেই তাহলে কোনো প্রবলেম হবে? প্রবলেম হবে না এবং দ্রুত র‍্যাঙ্ক করবে আরো। আচ্ছা ভাইয়া। আচ্ছা ঠিক আছে ভাইয়া, এখন কি কিছু ডিজাইন বের করতে পারবেন আপনারা? কিছু ডিজাইন করতে পারবেন? চেষ্টা করতে পারি ভাই। তাহলে চেষ্টা করবেন নাকি কনটেস্ট করবেন সরাসরি বলেন, আর না হলে তো আমি আসি, যদি প্রবলেম হয় তবে তো আমি আসি। একজন স্ক্রিন শেয়ার করে আমি বলছি দেখি। টি-শার্ট ডিজাইনে কিন্তু ভালো সেল আছে, আর আপনারা কিছু জিনিস একটু ভুল করলেন। ফাইবার নতুনদের হিউজ সুযোগ দেয়, আপনারা জানেন না হয়তো বা, যারা যাদের ভালো র্যাঙ্ক ছিল আগে তাদেরকে পিছাই দিয়ে নতুনদেরকে সুযোগ দিচ্ছে, কিন্তু আপনারা সময় দিচ্ছেন না, সবাই না, দু একজন দিচ্ছেন, দু একজন দিচ্ছেন না।
স্ক্রিন শেয়ার করেন, একজন স্ক্রিন শেয়ার করেন, নাইম স্ক্রিন শেয়ার করেন অথবা আবির করেন অথবা রিয়াপু করেন। একটা কনটেস্ট দেখেন ভাই, একটা কনটেস্ট দেখেন, কনটেস্ট কেমন আসে দেখেন, প্রয়োজনে ডিজাইনে কিছু আইডিয়া নেন। দেখছি ভাই প্রোফাইলের উপরে ডলারের এইটা কি জন্য আসে? দেখেন তো টি শার্টের উপর কিছু বের করেন, একটা কনটেস্ট উইন করে চুপ করে থাকলে হবে? আমার ভাই কাজ তো টুকটাক করে। 67 ব্যাচে একটা মেয়ে আছে, জানি না চিনেন কিনা, সাদিয়া না, মানে ও যদি বসে যে আজকে আমি তিন চারটা কনটেস্ট করব, একটা উইন করে নিয়ে তো তারপরে বলবে ভাই যে আজকে একটা উইন করছে, কালকে একটা বিট করে কাজ পাইছে ফ্রিল্যান্সারে এবং একটা কনটেস্ট উইন করছে, একটা $40 একটা $10। আপনাদের ক্লাস আর ওনাদের ক্লাস সেম, পাঁচটা ক্লাস আগে আছে নাকি? আপনি কনটেস্টের জন্য বাসায় না করে আপনি কার্টুন আঁকা শুরু করে দিয়েছেন ভাই, কনটেস্ট নাই কোনো টি শার্টের উপর এখন নাই, তাহলে লোগো ডিজাইনের উপর দেখেন। আচ্ছা আপনাদেরকে না আমি ওই যে কর্পোরেট ব্র্যান্ডিং নিয়ে আমি কিছু কাজ বলছিলাম যে একটু রিসার্চ করবেন, করছেন? লোগো সিলেক্ট করেন, সিলেক্ট করেন। আবির জেদ থাকতে হবে ভাইয়া, জেদ থাকতে হবে, জিতে নিয়ে তারপরে ঘুমাবো এরকম মেন্টালিটি থাকতে হবে। ক্লায়েন্ট ভাইয়া পিএনজি ট্রেড ইভেন্ট গুলো নিয়ে কাজ করতেছি, করেন এখান থেকে চলে আসবে। আপনার কি ডিজাইন অ্যাপ্রুভ হয়েছে? দু একটা দুটা ডিজাইন পাবলিশ হইছে, হইছে আলহামদুলিল্লাহ। ডাউনলোড হইছে? ডাউনলোড নিজেই নিজের ডিভাইস থেকে মারছি ভাই দুইটা। এই তো বাঙালির পরিচয় দিচ্ছেন আপনারা। হবে হবে, ডিজাইন যদি ভালো হয়
আসলে ভাইয়া এত এত মানে ডিজাইনার, এত এত ডিজাইন, এর ভিতর কি আর আমার ডিজাইন তো দেখবে ভাইয়া? হবে ভাইয়া, হবে হবে, দুইটা হইছে, 200টা ডিজাইন অ্যাপ্রুভ করার না, টার্গেট নেন ঈদের আগে 200টা ডিজাইন অ্যাপ্রুভ করাবো। আপাতত না ইয়া ডিজাইন হোল্ড করে রাখছে বুঝছেন ভাইয়া, ওদের ওই রাস্টার আর ভেক্টর আলাদা করতেছে তো ওটার জন্য ডিজাইন হোল্ড করা, আমার ডিজাইন সাবমিট করে যাচ্ছি, পেন্ডিং আছে অনেকগুলো। লকডাউন দিচ্ছে, লকডাউনের মধ্যে এখন কি পরিকল্পনা সবাই? সবাই তো আটকাই যাচ্ছে। হ্যাঁ আমি তো পরিকল্পনা কিছু দেখি না, চোখে ধোঁয়া দেখতেছি খালি, একে কোভিড লক্ষণ দেখা দিছে আমার, দুই আমার পরীক্ষা আটকাই গেল, মানে সব দিক দিয়ে মনে করেন আমি আটকাই গেছে না হবে আটকাই গেছে ভাইয়া, লকডাউন দিলে কিভাবে পরীক্ষা দিবে? নোটিশ দেছে নাকি আগে তাই বল। নোটিশ তো দেয় নাই, তারা এটার জন্য ওয়েট করতেছিল আর কি, যে মেডিকেল এক্সামটা হবে আর সবাইকে। আপনি কনটেস্ট খুঁজেন, আপনার ডিজাইন সত্যি অনেক সুন্দর, আপনি ভেক্টরাটি একটু ফোকাস করেন, খুবই ভালো করতে পারবেন, আপনার ডিজাইনগুলো অনেক ভালো ডিমান্ডে সেল করতে পারবেন, ভালো প্রাইসে সেল করতে পারবেন। নেক্সট ক্লাসে প্রোডাক্ট প্যাকেজিং দেখাবো ইনশাআল্লাহ, আজকে দেখাতে চেয়েছিলাম কিন্তু না, নেক্সট ক্লাসেও, নেক্সট ক্লাসে হবে ইনশাআল্লাহ। প্রোডাক্ট প্যাকেজিং সহজ, খুবই সহজ, আপনি ফ্রি থাকেন কখন? আমি তো সারাদিনই ফ্রি। সারাদিনই ফ্রি, আচ্ছা ঠিক আছে, আমি সারা দিন রাত 24 ঘন্টা ফ্রি হ্যাঁ। সেই সময়টা মিস করবেন, আপনি যে ছুটিটা পাইছেন এটা আপনার বাপ দাদাও যেমন পায়নি, আপনার ছেলে নাতি পুতিও পাবে না 1 বছর।
দারুণ ফন্ট হয়েছে, ফন্ট ফন্ট কালার সাইজ আবির আমি আপনাকে দু এক দিনের মধ্যে নক দেব নে ঠিক আছে একটা কাজ জিবা দেন আপনারে কাজ দেব সারা দিন যত ফ্রি আছেন কাজ করুন জিবা একটু দেন সমস্যা নেই ঠিক আছে না দেখি আর কিছু অ্যাড করতে হবে নিচের ফন্টের কালারটা একটু চেঞ্জ হলে মনে বেটার হতো কত সিম্পল দেখেন নাইন কত সহজেই কত সুন্দর জিনিস ক্রিয়েট করলো কত সুন্দর লোগো একটা ক্রিয়েট করলো ব্ল্যাক দাও ভাই মোকআপ করে ফেলেন মোকআপ করে দেখেন এটা কি টাইপের কোম্পানি একটা লাক্সারি কোম্পানি এই ধরনের লোগোই তো চাইছে ভাই আমার ডেসক্রিপশনে লেখা ছিল কার্সিভ মানে পুরোটাই কার্সিভ হবে মানে আঁকা বাঁকা থাকবে দুইটার মানে লেখাটা ড্যানিয়েল আর মনিকা ড্যানিয়েল দুইটাই মনে হয় কার্সিভ থাকবে হ্যাঁ উপরের লাইনটাই লেখা আছে যে উইথ কার্সিভ ফর মনিকা ড্যানিয়েল তাহলে যাব না এটা বলতেছেন হ্যাঁ না যাওয়াই বেটার কোনো ভাবে চরম মানে আমি তো মনে করি এখন আমার করোনা হলেও আমার হসপিটাল না যাওয়াই ভালো ভাই আমার দুই দিন জ্বর ছিল পারিবারিক ডাক্তারে আমাকে করোনা টেস্ট করতে বলছিল আচ্ছা
নাইম আপনাদের সামনে আর একটা কনটেস্ট উইন করে নেবে, আপনারা শুধু দেখতে থাকবেন। নাইম কি লোগোতে বেশি ইন্টারেস্ট পান না? জি ভাই, কনটেস্টে লোগোতে বেশি ইন্টারেস্ট। লোগো কিন্তু আমার কাছে ভালো লাগে, কিন্তু অনেকে বলে যে ভাই আমি সব পারি কিন্তু লোগো পারি না। ভাই লোগোর মতো সহজ কোনো জিনিস হয় না ভাই। তবে আপনি কিন্তু একদম ঝামেলা বেঁধে ফুল জিনিস যদি করেন না তাহলে আপনার দাম আরো বেড়ে যাবে কিন্তু নাইম, জানেন? আপনি কিন্তু এখনো অনেক কিছু স্টাডি করেন না, এই যে কালার, তারপরে কোথায় কোনটা যাবে, এগুলো অনেক কিছু নিয়ে এখন স্টাডি করা বাকি আছে। জি ভাই, লোকের ভিতরে টাইপোগ্রাফি লোগোটা সবচেয়ে বেশি ভালো লাগে ভাই। টু গেমিং লোগোর দিকেও যাবেন, ওইটাও ভালো ডিমান্ড, প্রচুর দাম।
আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা আশিক ভাই? স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স অনেক কম, এটা কি শেষ দিকে এই জন্য? শেষ দিকে এই জন্য তার পাশাপাশি তার যে দু একজনের প্রবলেম বলছে ভাই, রেগুলার স্টুডেন্টই দু একজনের প্রবলেম বলছে। প্রবলেম বলছে মাত্র 14 জন। তো কি অবস্থা সবার? একজনই তো 3 আইডি দিয়ে জয়েন করছে ভাই, তাহলে স্টুডেন্ট কতজন দাঁড়াইলো? না না, 3 আইডি দিয়ে তো কেউ জয়েন করে না। আর 2 আইডি থেকে জয়েন করছে, সরি, আবির হোসেন উনি 2 আইডি থেকে জয়েন করছে, নাইমুর রহমান ঠিক আছে উনি 2 আইডি থেকে জয়েন করছে, আপনি আর আমি বাদ দিলে তাহলে তো 10 জনেরও কম ভাই স্টুডেন্ট। আশিক ভাই বললাম 10 জনেরও তো কম স্টুডেন্ট। হ্যাঁ, স্টুডেন্ট কমার একটা রিজন হচ্ছে ওই যে নতুন একটা ব্যাচ দেওয়ার কারণে টাইম একটু এলোমেলো হয়েছে কয়েকদিন, যার কারণে দু একজন শিডিউলটা মিলাইতে পারতেছে না। তার আগেও আপনার 17-18 জন ছিল। আচ্ছা, এটা বেস বেস জানি কত কত নম্বর বেস? 60 ব্যাচ। 60 ব্যাচ না, GD60। ওইটার এটা কি আপনার ওই যে কি বলে মানে হোয়াটসঅ্যাপ গ্রুপে মেম্বার আছে কতজন? এটা GD60 ওইটা দিয়ে চারটা না? আচ্ছা, 35 জন। আচ্ছা না, 35 না, 36 জন আছে, 39 জন তো আপনার আমরা 3 জন বাদ দিলে 36 জন। আচ্ছা, কিন্তু 10 জনেরও কম অ্যাটেন্ডেন্স আসলে। আচ্ছা, আমি টিউশনের সাথে কথা বলি। হ্যাঁ, আপনাদের কি কোনো প্রবলেম হচ্ছে বলেন তো আমাকে, কেউ একটু রেসপন্স করবেন। হ্যাঁ, আমি টিউশনের সাথে কথা বলতে যাচ্ছিলাম, আপনাদের কি কোনো প্রবলেম আছে মানে হচ্ছে কোনো প্রবলেম আমার সাথে শেয়ার করেন। না না না, আমাদের কোনো প্রবলেম নেই, ভালোভাবে বোঝাচ্ছে এবং অনেক ভালোভাবেই আমাদেরকে শিখাচ্ছে। তা আপনারা হচ্ছে আপনাদের বেসকে একটু ই করবেন না, নিজেদেরকে একটু বলবেন, তাদেরকে কে এসে ক্লাসগুলো করতে উৎসাহিত করবেন। হ্যাঁ, অনেক সময় নিউজ তো হয়ে যায় কি, তারা তো এক একজন এক এক জায়গা থেকে আসছে, আমরা কেউ কাউকে চিনি না, তো তাদের বললেও তারা ওভাবে নেয় না। গ্রুপে বলা হয় যে আসেন ক্লাস করেন, তারা বলবে বলে যে হ্যাঁ আসতেছি, বলার পরে ক্লাস টাইমে তাদেরকে আর পাওয়া যায় না। আশিক ভাই লাস্ট ক্লাসে অনেককে ডাকছে, কেউ কোনো রেসপন্স করে নাই। না ভাই, এখানে একটা ব্যাপার আছে, আমাদের অনেকেরই পরীক্ষাও চলে এক এক সময়, আমার কয়েকদিন আগে মিড গেল, তো এরকম পরীক্ষাগুলো থাকার কারণে ক্লাস করাটা একটু ঝামেলা হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, যার দু একজন পরীক্ষা চলবেই, কিন্তু আমি এখান থেকে যদি অ্যাটলিস্ট 20 জন মানে 10 জনের নিচে না হয়ে যদি 20 জন বা 15 জনের উপরে হইতো তারপরে একটা বেঁচে সুন্দর দেখায় ব্যাপারটা। হ্যাঁ, কিন্তু এখানে 10 জনের এরকম জিনিসগুলা কেমন লাগে বলেন, ক্লাসটাও তো কি বলবো। আচ্ছা ঠিক আছে, আশিক ভাই কন্টিনিউ করেন, আমি দেখতেছি পৃথিবীর সাথে এই ব্যাপারটা কথা বলে। ওকে ঠিক আছে, সবাই জানাবেন। হ্যাঁ, কোনো সমস্যা হলে আশিক ভাই ক্লাস কন্টিনিউ করেন। ওকে, আবি কি করলেন, আপনি কি করলেন, আপনি কি দেখতেছেন শুধু নাইন করতেছে? হ্যাঁ ভাই, আমি শুধু দেখতেছি। আর কত দেখবেন, করতে হবে না কন্টেস্ট উইন? আমি তো চাই আপনি একটা কন্টেস্ট উইন করেন। আসলে ভাই কন্টেস্ট মেবি আমার জন্য আমার লাকে লেখা নাই। না না, এমন ভাবলে হবে, ঠিক যে সময় আপনি হাল ছেড়ে দিচ্ছেন সেই সময় হয়তো আপনার জন্য কোনো একটা কন্টেস্ট অপেক্ষা করতেছে, যে আমি আপনার মতো ডিজাইনার কে খুঁজতেছে এমন। আর মেইন সমস্যা হচ্ছে ফ্রিল্যান্সারের নতুন যে আউটলুকটা দিছে সব উলটপালট লাগে কন্টেস্টে গেলে,
এক একটা 300-400, কিন্তু যেগুলো নতুন আসতেছে ওগুলো সামনেই আসে না। কেউ স্ক্রিন শেয়ার করতেছেন? স্ক্রিন শেয়ার করার দরকার নেই নাই। সবাই কি আমাকে শুনতে পান? হ্যালো জি ভাই, বাসছি। স্ক্রিন শেয়ার করার দরকার নাই আপাতত। এখানে সবাই ফ্রিল্যান্সারের লিঙ্কটা দিয়ে দিবেন, ঠিক আছে? আর আজকের ক্লাস বেশি দূর কন্টিনিউ না করি, এখন কি বলবো, এখন ক্লাসে দেখানো হয়েছে, তাহলে তো অনেক কিছু আছে। আর দু একটা জিনিস প্রোডাক্ট প্যাকেজিং বাকি আছে, আর একটা বাকি আছে আপনার ওই যে গিফট ফাইল, গিফট মোশনের মতো ছোটোখাটো যেগুলো ফটোশপ দিয়ে করা যায় এরকম টাইপের দু একটা পয়েন্ট বাকি আছে। এই এইগুলো খুব আমাদের একটু ফ্রিপিকে পরিচিত পরিচয় করাই দিলে ভালো হতো। ফ্রিপিকে কিভাবে কন্ট্রিবিউটর হওয়া যাবে, এবং কি রকম ধরনের ডিজাইনটা নিতে হবে বা করতে হবে? ফ্রিপিকে সবচেয়ে বেটার হয় ব্যানার, ব্যানার ফ্লায়ার এগুলো অ্যাপ্রুভ করানোটা সহজ আমার কাছে মনে হয়। এই টাইপের ডিজাইনগুলো করবেন। আচ্ছা ঠিক আছে, সবাই তাহলে কাজ করেন, ঠিক আছে? কাজ করতে থাকেন আর একটু যোগাযোগ করেন অন্যান্যদের সাথে। কয়েকটা ক্লাস আছে বলবেন যে অন্তত অ্যাটেন্ড যেন করে, ঠিক আছে? আর সবাই ভালো থাকবেন। কতগুলো ক্লাস হবে? জি জি, মোট কতগুলো ক্লাস হবে? 100টা? না 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 না, 10টা ক্লাস তো ধরেন, আরও 10টা ক্লাস তো পাবেন। পরেরগুলো মেন্টরিং ক্লাস পাবেন, পরে কিছু মেন্টরিং ক্লাস পাবেন। 100টা ক্লাস করলে আপনাদেরই তো পাবো না, আপনারাও ক্লান্ত হয়ে যাবেন, 100টা ক্লাস লাগে না। সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, কাজ করবেন, কনটেস্ট করেন, কনটেস্ট করেন আর টি-শার্টের উপরও গিগ করার চেষ্টা করেন। আল্লাহ হাফেজ ভাইয়া, আল্লাহ হাফেজ।